স্বাস্থ্যবিধি মেনে রাজধানীর স্কুলগুলোতে চলছে শিক্ষা কার্যক্রম। বিদ্যালয়ের প্রবেশদ্বারে মাপা হচ্ছে তাপমাত্রা, ব্যবহার করা হচ্ছে জীবাণুনাশক। অর্ধেক সংখ্যক শিক্ষার্থী নিয়ে চলছে পাঠদান প্রক্রিয়া, বাধ্যতামূলক করা হয়েছে মাস্ক পরিধান। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি হিসেবে প্রতিদিনই ক্লাস রাখা হয়েছে পঞ্চম শ্রেণীর। দীর্ঘ বিরতির পর নিয়মিত ক্লাস করতে পেরে খুশি শিক্ষার্থীরা। ক্লাসে এসে খুব ভালো লাগছে, অনেকদিন পর ফ্রেন্ডের সাথে দেখা হচ্ছে আর খুব ভালো মতন আমাদের ক্লাস হচ্ছে। ক্লাস অনেক ভালো লেগেছে, অনেকদিন পরে এসেছি। স্বাস্থ্যবিধি মেনে ক্লাসে উপস্থিত হচ্ছেন ছোট্ট শিশুরাও। কেমন লাগছে স্কুলে এসে? ভালো। কি করলে আজকে? আজকে অঙ্ক ক্লাস আর বাংলা ক্লাস হয়েছে। সবার সাথে আজকে ফ্রেন্ডশিপ করছি আর অনেক কিছুই করছি। মেঘে খুলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। আত্মার কাছে ছোট পাখি, তালের কাছে মৌ, একটা কিছু কথা কষ্ট কারণ। শিক্ষার্থীদের পাশাপাশি উচ্ছ্বসিত অভিভাবকরাও। অনেকদিন পর স্কুল খুলেছে, ওদের মধ্যে একটা প্রাণচঞ্চলতা ফিরে এসেছে। গতকালকে রাতে থেকে সে ঘুমাচ্ছে না যে কখন স্কুলে আসবে। পরিবেশ মোটামুটি ভালোই আছে, কিন্তু আরেকটু ভালো হলে একটু ভালো। স্যানিটাইজার থেকে শুরু করে মনিটরিং সব কিছুই করছে, এখানে সমস্যা নাই। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সকল নিয়মকানুন মেনে শিক্ষা কার্যক্রম পরিচালনার কথা জানান স্কুল প্রধান। আমরা সেই 19টি বিধিমালা বা নিয়মকানুন মেনেই শ্রেণীকক্ষে ক্লাস শুরু করেছি। শিক্ষার্থীদেরকে তাপমাত্রা মেপে এবং হ্যান্ড স্যানিটাইজিং করে বিদ্যালয়ের ক্যাম্পাসে প্রবেশ করে, এবং বিদ্যালয়ের ক্যাম্পাসে যখন তারা প্রবেশ করে প্রতিটা শিক্ষার্থীকে একটা নির্দিষ্ট দূরত্ব রেখেই তারা প্রবেশ করতে হয়। তবে পিএসসি পরীক্ষার বিষয়ে এখনও নতুন করে কোনো গাইডলাইন না পাওয়ার কথাও জানান এই প্রধান শিক্ষক। এখন পর্যন্ত আমরা সরাসরি কোনো নির্দেশনা পাই নাই যে বিদ্যালয়ে পরীক্ষা হবে, কিন্তু আমরা মাননীয় মন্ত্রী মহোদয়ের বক্তব্য থেকে আমরা শুনতে পেরেছি বা দেখতে পেরেছি যে অষ্টম এবং পঞ্চম শ্রেণীর ষষ্ঠ বিদ্যালয়ে পরীক্ষা নেওয়া হবে। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা।